আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুক্রবারের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি। তো সকালের নাস্তা তৈরি করেছি, তো এখন আমি আমার নিজের জন্য পরোটা ভাজতেছি। তো এটা হচ্ছে ফাঁকিবাজি পরোটা। তো এটা হচ্ছে রুটিকেই একটু মোটা করে বেলে নিয়েছি, রুটির যে ডোটা তৈরি করেছিলাম তো সেটাকে একটু মোটা করে তৈরি করে তারপর এটাকে তেলে ভেজে নিয়েছি। তো ফাঁকিবাজি পরোটা, তো যে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, তো এখন সকালের নাস্তাটা করতেছি। আর আমার হাজব্যান্ডের জন্য যথারীতি আটা রুটিটা তৈরি করেছি, ও তেলে ভাজা রুটিটা খেতে পছন্দ করে না। আর এই যেখানে সবজি নিয়েছি, আর এটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না করে, তো আম্মু এই সবজিটা খেতে খুবই মজা লাগে, বিশেষ করে রুটি পরোটার সাথে। তো আমি সবজিটা দিয়ে নাস্তা করে নিচ্ছি। তো এই যে নাস্তা করা আমার হয়ে গেছে, তো এরপর আমি চা বানিয়ে নিয়ে এসেছি বারান্দায়। আর এখানে আমি আমার খরগোশগুলোর সাথে একটু খেলা করতেছিলাম। তো এই যে দেখুন আমার খরগোশ জোড়া কী করতেছে, তো এই যে পায়ের কাছে ওরা ঘোরাফেরা করতেছে। তো ওদেরকে বারান্দায় ছেড়ে রেখেছি। তো ওই যে দেখুন একটা লুকোচুরি খেলতেছে। তো আসলে সকালবেলা চা খাচ্ছি, আর এই যে ওদের দুষ্টমিগুলো দেখতেছিলাম, ভালোই লাগতেছিল বারান্দায় বসে, ওরা বারান্দায় থাকে। আর এই যে এইটা একটা আমার পায়ের কাছে এসে বসেছিল, পায়ের উপরে শুশুরি দিচ্ছিল, এই যে দেখুন দাঁড়ায় আবার বসে যায়, মানে দেখতে খুবই ভালো লাগে এই খরগোশ জোড়া দুষ্টমি। তো আমার হাজব্যান্ড ওদের প্রতিদিন পরিষ্কার করে, গোসল করায়। তো ওদের কীভাবে গোসল করায় সেটা তো অবশ্যই আমি আপনাদেরকে একবার দেখিয়েছি। তো এই যে যার কারণে এই খরগোশগুলো থেকে কিন্তু গন্ধ বের হয় না, আর ওদের থাকার জায়গাটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমার হাজব্যান্ড। প্রতিদিন সকালবেলায় উঠে ওদের খাবার দেয়, ওদের যে খাঁচাটা আছে খাঁচাটা পরিষ্কার করে, ওরা যা ময়লা ময়লা করে পটি করে সব কিছু পরিষ্কার করে সুন্দরভাবে। তো এই যে দেখুন দুইটা খুব মজা করে খেলতেছে আমার আশপাশ দিয়ে, তো দেখতে খুবই ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করলাম। আর এইটা হচ্ছে আমার পার কাছাকাছি ঘুরপাক খাচ্ছিল, আর আমি দরজা আটকে বারান্দায় বসেছিলাম, কারণ দরজা খোলা পেলেই ওরা দৌড়ে ঘরে চলে যায়। ওরা যে আসলে কী মজা পায় ঘরে বুঝি না। আর ওই যে ওইটা ওই ভিতরের দিকে ঢুকে যায়, ঢুকে ওইখানে নিচে শুয়ে থাকে। আর এই যে এইটা আশপাশ দিয়েই ঘুরপাক খেতে খাচ্ছে আমার আশপাশে, তো দেখতে ভালোই লাগে, ওদের সাথে খেলতেও ভালো লাগে। তো এই যে আমরা একটু পরে বাহিরে যাব, তো রেডি হচ্ছি। তো আজকে যে এই গলার মালাটা পরবো, তো এটা হচ্ছে পাথরের একটা গলার নেকলেস। তো আসলে আমি তেমন একটা সাজুগুজু করি না, খুবই কম সাজুগুজু করি। তো আজকে একটু বাইরে যাব, তাই ভাবলাম একটু সাজুগুজু করি। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি। তো এই যে আমার এই জামাটার সাথে এই গলার হারটা খুব ভালো মানায়, তো এই জন্য এটা পরেছি। আর এই যে কানে রিং পরেছি, আমি রেগুলার যে রিংটা পরে থাকি কানের দুলটা, তো সেটাই পরা, কারণ আমি কানে অন্য কোনো কিছু পরতে পারি না, পরলে আমার কান পেকে যায়। তো এই জন্য সবসময় সোনার যে কানেরটা ছোট কানের দুল সেটাই পরে থাকি। তো এই যে বের হয়ে গিয়েছি। তো এটা হচ্ছে আমি এসেছি গুলিস্তান গোলাপশাহ মাজার। তো যাচ্ছি জয়পাড়া মইনট মিনি কক্সবাজারে যাব আজকে ঘুরতে। তো এখানে হচ্ছে এখান থেকে আপনারা মিনি কক্সবাজারের যে কোনো বাসে উঠতে পারবেন মইনটে যেতে হলে। তো আমরা প্রথমে যাব জয়পাড়া, তো এই জন্য আমি জয়পাড়া বাসে উঠব। আর এটা হচ্ছে গোলাপশাহ মাজার, এই যে জয়পাড়া বাসে উঠে গিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, তো ঘেমে গিয়েছি। তো দেখুন অবস্থা কিন্তু খুবই খারাপ, আর প্রচণ্ড রোদ ছিল শুক্রবারে, তো দেখেছেনই আপনারা সবাই জানেন শুক্রবারে কী পরিমাণের গরম ছিল, বৃষ্টি হয়নি এক ফুটাও। আর যেহেতু দুপুরবেলায় রওনা দিয়েছি 12টার পরে, তো আরও বেশি গরম ছিল। আর যাচ্ছি আমি আমার হাজব্যান্ড দুজন যাচ্ছি। তো এই যে বাসটা দেখুন একদমই পুরো খালি, কারণ যেহেতু শুক্রবার আর যেহেতু যাচ্ছি একদম দুপুরের দিকে, তো এই জন্য আরও খালি ছিল বাসটা। তো আমাদের বাসটা ছেড়ে চলে এসেছে। তো যে আমরা মইনটের কাছাকাছি চলে এসেছি। তো প্রথমে গিয়েছিলাম জয়পাড়া, তো জয়পাড়ায় যেয়ে আমি আমার আব্বুর কবর জিয়ারত করলাম। কবর জিয়ারত করে কিছু সময় কবর স্থানে ছিলাম, তো কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপরে চলে আসলাম মইনট ঘাট মিনি কক্সবাজার। তো এটা হচ্ছে আমাদের জয়পাড়া থেকে খুবই কাছে, আর ভাড়া লাগে 80 টাকা রিক্সা ভাড়া, তো একটু দামাদামি করে নিতে হয়, ওরা ভাড়া একটু বেশি চায় আমাদের জয়পাড়া থেকে যে অটোরিকশাগুলোতে আসে, তো 80 টাকার মতো ভাড়া নিয়েছে। আর সময় লেগেছে প্রায়
30 মিনিটের মতো সময় লাগে, আধা ঘন্টার মতো। তো এই যে আমরা ময়নট ঘাটে চলে এসেছি। তো আপনারা যদি ঢাকা থেকে আসেন সরাসরি বাস পাবেন, গুলিস্তান গোলাপশাহ মাজারের ওইখানে বাস পাবেন। তো বাস ভাড়া নিবে 110 টাকা বা 100 টাকা। তো এই যে দেখুন, এবার মিনি কক্সবাজারে এসে দেখলাম নদীতে বেশ ভালোই ঢেউ ছিল, স্রোত ছিল, আর পানি কিন্তু বেশ ছিল। আর এবার দেখলাম ময়নট ঘাটের অবস্থা আসলে খুবই নোংরা হয়ে গেছে, আগের মতো আর নাই, এবার আর ভালো লাগে নাই বেশি। তো এই যে দেখুন ট্রলার যাচ্ছে, তো আমি একদম জুম করে দেখাচ্ছি। তো দেখুন সারিভাবে ট্রলারগুলো যাচ্ছে, আর এই যে এখানে কিছু লোকজন গোসল করতে নেমেছে, যেহেতু প্রচণ্ড গরম তো নদীতে এসেছে গোসল করার জন্য। আর নদীতে কিন্তু ভালোই স্রোত ছিল। আর এই যে এদিকে হচ্ছে অনেক খেলনা জাতীয় জিনিস আছে, যেমন ঘোড়া আছে এখানে, দোলনা আছে, এই যে জায়গায় ছোটো ছোটো স্টল করে দোকান খুলেছে, তো অনেকটা শিশু পার্কের মতো। দেখুন এখানে হচ্ছে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে, এখানে টুপি, তারপরে বিভিন্ন ধরনের শোপিস আছে, খেলনা আছে, বাচ্চাদের মেলার মতো বসেছে। এই যে এখানে ফুল, আর এই ফুলগুলো ছিল আর্টিফিশিয়াল ফুল। তো এখানে ছোটো ছোটো স্টল দিয়ে বসেছে, তো এখানে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই পাবেন। তো মোটামুটি মেলার মতো করে সাজিয়ে বসেছে। আর ওই পাশটাতে রেস্টুরেন্ট আছে। তো আপনারা যখন ময়নট ঘাটে যাবেন, যদি সারাদিনের জন্য যান, তাহলে অবশ্যই দুপুরে যেহেতু লাঞ্চ করবেন, তো লাঞ্চ করার আগে আপনারা একটা হোটেল ঠিক করে নেবেন। তো যে হোটেলে খাবেন, দেখবেন নদীর পাড়ে কিছু চেয়ার আছে, চেয়ারে বসে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো যে হোটেলটা আপনারা ঠিক করবেন, তো সেই হোটেলেরই কিছু চেয়ার থাকে, তো সেই চেয়ারগুলোতে বসে কিন্তু আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, বেশ কিছুটা সময় আপনারা ওখানে কাটাতে পারবেন। তো এই যে আমরা এখন খাবারের জন্য চলে এসেছি। তো আমরা খেয়েছি এখানে পদ্মা বিলাস একটা হোটেল আছে, তো এই হোটেলের খাবারটা মোটামুটি ভালো, এর আগেও খেয়েছি, তো ভালো লেগেছে, তাই এবার আবারও চলে এসেছি তো সেম হোটেলে। তো অবশ্যই আপনার আগে যাচাই বাছাই করে তারপরে কোন হোটেলে খাবেন তো সেটা ঠিক করে নেবেন। আর আমার কাছে এই হোটেলটা ভালো লেগেছে তাই এসেছি, এখন আমার কাছে ভালো লাগে দেখে যে আপনার কাছেও লাগবে তা কিন্তু না। তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোন হোটেলটাতে আপনারা খাবেন। এই যে আমাদের খাবারটা চলে এসেছে। তো আমাদের এই প্যাকেজে ছিল সাদা ভাত, ছিল এখানে 4 রকম ভর্তা, সালাদ, এখানে হচ্ছে ছোটো মাছের একটা চচ্চড়ি, ছিল এখানে 1 বাটি ডাল, আর এখানে ইলিশ মাছ ভাজা। তো এই টোটাল প্রাইসটা ছিল জন প্রতি পড়বে 150 টাকা করে। তো মোটামুটি খাবার ভালো এখানকার, ভালো মানও ভালো, রান্নাটাও ভালো হয়, খুব মজা হয় এখানকার সব কিছু আইটেম, সব আইটেমই। তো আপনারা এখানে খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার শেষ। তো খাবারের পরে বাহিরে এসে দেখি এখানে গোলাপ বিক্রি হচ্ছে। তো এবারই ফার্স্ট টাইম দেখলাম গোলা। তো যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই একটা গোলা নিয়েছি, সব থেকে বড় যে গোলাটা। তো এখানে কয়েক রকমের সাইজ আছে, তো আমি বড়টাই নিয়েছি। তো যেহেতু গরম ছিল প্রচণ্ড, তো ঠান্ডা খেতে ভালোই লাগতেছিল, যদিও ঢাকার মতো অতটা টেস্ট না, তারপরও গরমের জন্য ভালোই লেগেছে ঠান্ডাটা খেতে। তো গোলাটা খাওয়ার পরে এটা পেছন সাইডে চলে এসেছি, তো হোটেলের সাইডে একদম পেছন সাইডটাতে। তো এই যে ওই দেখুন এখানে পুরো সবুজ যে ঘেরা, তো এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগতেছিলো। আর ওই যে ওই পাশটাতে নদী, তো এখানে বসে অনেক মানুষকে দেখলাম গাছের নিচে বসে বসে রেস্ট নিচ্ছে, তো অনেকটা সময় এখানে কাটাচ্ছে, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ ছিল। আর এটা 4টার দিকের ভিডিও, তো সেই সময় কিন্তু প্রচণ্ড গরম ছিল, তো এই জায়গাটাতে ভালোই লাগতেছিল। হোটেলের পেছন সাইডটাতে বেশ কিছু সময় থাকার পরে চলে এসেছি চা খাবার জন্য। তো প্রচণ্ড গরম ছিল বাহিরে, তো এই যে এখানে এসেছি এখন চা খাবো। আর গরমের মধ্যে সারাদিন তো খুব টায়ার্ড ছিলাম, তো এই 1 কাপ চা একদম ফ্রেশ করে দিয়েছে মাইন্ডটাকে। তো এখন আমি খাচ্ছি এখানে মালাই চা, তো মোটামুটি ভালোই ছিল। তো চা খাবার পরে যে বাইরে চলে এসেছে, তো এখন সূর্যটা প্রায় ডুবে গিয়েছে, তো সেই পর্যায়ে মানে ডুবে যাচ্ছে একদম, মানে সন্ধ্যার আগ দিয়ে আর কি এইটা। তো যে দেখুন সূর্যটা কিন্তু ডুবু ডুবু অবস্থায় আছে, যদি এখান থেকে সূর্যাস্তটা দেখা যায় না। তো এই যে নদীতে কিন্তু ভালোই স্রোত ছিল, আর এই সময়টা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লেগেছে। আর এই যে এখানে ভ্যানের মধ্যে করে ড্রাম নিয়ে এসেছে পানি ভরার জন্য,
তো এই যে দেখুন প্রচুর স্রোত ছিল পানিতে, আর যেহেতু আমরা গিয়েছি সেপ্টেম্বরের দিকে তো এই সময়টাতে একটু নদীতে স্রোত থাকে। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছে, একদম মিনি কক্সবাজার সংলগ্ন এই বাস স্ট্যান্ডটা। তো এইখান থেকে বাসে উঠব আমরা, ঢাকায় যাব। আর ঢাকায় যেতে এর বাস ভাড়া নেবে 110 টাকা। তো অবশ্যই আগে আপনারা টাইমটা জেনে নেবেন, এর লাস্ট বাসটা কখন ছাড়ে। সম্ভবত সন্ধ্যা 6টার পরে আর কোনো বাস নেই ঢাকা যাওয়ার। তো আমরা এখন এখান থেকে বাসে উঠে যাব। তো আমার ভিডিওটি আমি আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। তো আল্লাহ হাফেজ সবাইকে। Thank you.